হ্যালো ভিউয়ার্স, অল অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা কোয়ান্টিটি অফ ওয়াল প্লাস্টার, মানে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে একটা স্বপ্ন থাকে ঘর বানানো, এবং সেই ঘরে আমাদের প্লাস্টার করতে হয়। প্লাস্টারের পর পুট্টি করি, নয় কেউ প্যারিশ করি, এবং সেই ঘরটাকে আমাদের মন মতো করে সাজায়, আমাদের স্বপ্নের মতো করে। তো আমরা আজকে শিখব যে কীভাবে কোয়ান্টিটি বের করতে হয় ঘরের দেওয়ালে, যে আমরা প্লাস্টার করি সেই প্লাস্টারের, এবং এই প্লাস্টারের কোয়ান্টিটি বের করলে আমরা বুঝতে পারবো যে আমাদের মিস্ত্রি লেবার অর্থাৎ কন্ট্রাক্টর বা ঠিকাদার, এদেরকে কীভাবে আমরা পেমেন্ট করব। আচ্ছা, প্রথমেই আমি একটা 3D ভিউ এঁকেছি, যেটাতে দেখা যাচ্ছে যে একটা ওয়াল হয়েছে এবং ওয়ালের ভেতরের সাইডে প্লাস্টার হয়েছে, এবং যদি এটা আমরা সোজা দিক থেকে, মানে সামনে থেকে যদি দেখি, তাহলে শুধু আমরা এইটা দেখতে পাবো। আমাদের বোঝার সুবিধার্থে এটা আমি 3D ভিউটা এঁকেছি। তো এটার লেন্থ হলো 4 মিটার এবং এর উচ্চতা হলো 3 মিটার, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন ক্লিয়ারলি। তো আমাদের এটা কী করবো, আমরা কোয়ান্টিটি ক্যালকুলেট করবো যে কতটা পরিমাণ আমাদের এই লেন্থ আর উচ্চতার মধ্যে কতটা পরিমাণ আমাদের প্লাস্টার হচ্ছে। আসুন এবার শুরু করা যাক। আমাদের দেওয়া আছে ওয়ালের দৈর্ঘ্য ইন্টু ওয়ালের প্রস্থ বা উচ্চতা। দেখেন, ওয়ালের দৈর্ঘ্য শুরুতেই দেওয়া আছে, ওয়ালের দৈর্ঘ্য 4 মিটার এবং ওয়ালের উচ্চতা 3 মিটার। দেখেন, এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি। তাই আমরা কি করেছি, ওয়ালের দৈর্ঘ্য ইন্টু ওয়ালের উচ্চতা যদি হয়, এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কোয়ান্টিটি মানে শুধু স্কোয়ারে আসবে, এই ক্ষেত্রে কোনো ভলিউম বা থিকনেস কোনো কিছু কনসিডার হবে না। তো ওয়ালের দৈর্ঘ্য হলো, আমরা অলরেডি দেখে নিই যে ওয়ালের দৈর্ঘ্য 4 মিটার এবং ওয়ালের উচ্চতা হলো 3 মিটার। দুটো মিটারে দেওয়া আছে বলে তাই জন্য মিটার ইন্টু মিটার লিখেছি, এবং এর কোয়ান্টিটি 4 ইন্টু 3, তা আমরা সহজেই পারবো, এটা 12 স্কোয়ার মিটার। আচ্ছা, এখানে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে স্কোয়ার মিটার মানে মিটারে ব্যবহার করেছি ইউনিটটা বা এককটা। আমরা দেখব লোকাল বাড়ির ক্ষেত্রে, লোকাল বাড়ি মিন্স যে লোকাল যে কন্ট্রাক্টাররা আছে বা ঠিকাদাররা আছে, তারা ফুটে কাজ করে, তাই ফুট ইন্টু ফুট হলে সেটা স্কোয়ার ফিট, মানে তখন ওর এককটা স্কোয়ার ফিট হয়ে যাবে, বাকি আর কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, আর একটা জিনিস ইম্পর্টেন্ট, এই জিনিসটা দেখানোর একটাই কারণ যে এইভাবে আমরা হিসাব করে বাড়ির কন্ট্রাক্টর, বাড়ি বানানোর কন্ট্রাক্টর বা ঠিকাদারকে প্লাস্টারের পরিমাণ নির্ণয় করে সেই হিসাবে তাদের পেমেন্ট বা পয়সা দিতে পারি। হ্যালো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমাদের এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ আরও দ্বিগুণ করে দিন। নমস্কার।